প্রতিষ্ঠা করা হয়, যেটি মূল চাংশা সিটি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। ইয়াং কাইহুই নিজেও চীনের কমিউনিস্ট পার্টির একজন নেত্রী ছিলেন। মেমোরিয়াল হলের পাশে তার বাসভবন, গীতাগড়া শিক্ষা কার্যক্রম কেন্দ্র নামে আরও 2টি স্থান রয়েছে। মিডওয়ের সামনে একটি সমাধিসৌধ নির্মাণ করা হয়েছে, আর মেমোরিয়াল হলে মা সেতুংয়ের নেতৃত্বে বিভিন্ন কার্যক্রমগুলোর স্ট্যাচু তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে, যা দেখতে সত্যিকারের মনে হয়। 1966 সালে এই বাসভবনটি আগের চেহারা অনুযায়ী পুনরুদ্ধার করা হয় এবং 1972 সালের 1 সেপ্টেম্বর ফুনান গভর্নমেন্ট অথরিটি এটিকে সংস্কার করে মেমোরিয়াল হল তৈরি করে। চারপাশে পাহাড়ি মনোরম পরিবেশ, সত্যি জায়গাটি অসাধারণ ছিল। Hi, do you know English?